ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। মালদান করছেন শহীদ বেদিতে। আরে দাদা মোবাইলটা সরে, দাদা মোবাইলটা সরে, কি করছো তোমরা? এই শহীদের ফরমানে রক্ত ইন করুন। আমি নীল লড়বে, ঠিক আছে? ওর মা কাকে বলে? মা কাকে বলে যিনি জন্ম দিয়েছেন? তুমি শুধু মা, তোমাকে জন্ম দিয়েছেন রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাকে তোমার গোটা গোষ্ঠীকে জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা সমস্তটা ভোগ করেছ, করার পর তুমি তোমার মায়ের পিঠে ছুরি মেরেছ। তুমি বেঈমান, তুমি গাদ্দার, তুমি বেজন্মা। আক্রমণ শুভেন্দু অধিকারী, এবং যে ধরনের আক্রমণ করলেন ফের তো শিরোনামে চলে এলো নন্দীগ্রাম আরো একবার। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী আসার কথা হচ্ছে ঠিক যে জায়গায় আপনারা মাল্যদান করলেন, সেই শহীদ বেদিতে। কি বলবেন, সেখানে কি আটকানো হবে? কোনো আটকানোর বিষয় নেই, গণতান্ত্রিক দেশকে কাকে আটকাবে? আর এখানে তো শুধু মানুষ নয়, এখানে গরু ছাগল কুকুর সবাই রাস্তা দিয়ে হেঁটে যায়। তার কে কি আসছে আমরা তার মধ্যে কি ঢুকতে যাবো? কেউ কাউকে বাধা দেবে না। আর দু নম্বর হচ্ছে আমাদের খুব স্পষ্ট কথা, ও তো কয়েকদিন ধরে খুব হিন্দু হিন্দু করছে, আমরাও হিন্দু ঘরের ছেলে, আমরা হিন্দুত্বের এজেন্সি শুভেন্দুকে বা বিজেপিকে দিইনি। ও লাগাতার নন্দীগ্রামে মুসলমানদের আক্রমণ করছে, কুৎসিতভাবে আক্রমণ করছে, জেহাদি, আমার এদের ভোট চাই না। ও হঠাৎ উগ্র হিন্দুত্ব দেখাতে যাচ্ছে, তো যে শহীদ মেদিটায় মালা দিতে আসবে বলছে, আরে শহীদের রক্ত তো হিন্দু মুসলমান সবার। যে দুজনের বডি সেদিনই পাওয়া গেছিল, শ্যামলী মান্না, রেজাউল করিম, এবং তারপরে যারা মারা গেছেন তার মধ্যে তো হিন্দুও রয়েছেন মুসলমানও রয়েছেন, অর্থাৎ সবাই মিলে তো এই লড়াইটা তারা করেছিলেন নন্দীগ্রামের মাটি থেকে। এখন যদি সমানে তার উগ্র হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে বিজেপিকে খুশি করতে গিয়ে সমাজটাকে ভাগ করেন, আমার পরিষ্কার কথা, শুভেন্দু অধিকারী যেহেতু নন্দীগ্রামের মুসলিমদের জেহাদি বলেছেন এবং কুৎসিতভাবে আক্রমণ করেছেন, শহীদ বেদিটায় আসার আগে এখানে সুফিয়ান দ্বারা একটা একদম শহীদ বেদির উপর নোটিশ দিয়ে দেবেন যে শহীদের বেদিটা কিন্তু হিন্দু মুসলমান দুই ধর্মের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শহীদ বেদি। শুভেন্দু অধিকারী আসুন, ওখানে মালা দিন। উপনির্বাচনে গরমিল হয়েছে, ইভিএমে তিনি বলছিলেন, আপনারা আজকে অভিযোগ করলেন যে আবারও পুনর্নির্বাচন এখানে হতে চলেছে, শুভেন্দু অধিকারী 22,000 উপরে ভোটে হারবে আপনারা বলছেন, একদিকে শুভেন্দু অধিকারী বলছেন তিনি যে উপনির্বাচনে গরমিল হয়েছে, কি বলবেন? এই গেল যে দুটো উপনির্বাচন হলো, একটা তিনটে একটা চারটে, 80 কোম্পানি 90 কোম্পানি প্যারামিলিটারি ফোর্সেস দিয়ে হচ্ছে, দেন মাথাটা তো গেছে আর কি। মাথা খারাপ না হলে কি এই সমস্ত কথাবার্তা বলে? এক দুই হচ্ছে এটা এরপর তো একটা ইলেকশন পিটিশন হয়েছে, সেই ইলেকশন পিটিশনের পরিণামটার দিকে তো আমাদের আদালতের দিকে তাকিয়ে থাকতে হবে, দেখা যাক না রেজাল্টটা কী হয়। যদি পুনর্গণনা, যেটার জন্যে ওদের ছোটাছুটি করে পুনর্গণনা আটকাতে চাইছে, কেন? পুনর্গণনা যদি দেয় আদালত তখনই বোঝা যাবে এখানে কী হয়েছে না হয়েছে, নির্বাচনের সময় বা গণনার সময় বা ইভিএম মেশিন এটসেট্রা সেগুলো সমস্ত ট্যালি করে তো দেখা হবে সমস্ত। আগামী 1.5 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ আপনারা কিছু বলছিলেন, এবং হাসপাতালের টাকা নয় ছয় নিয়ে আপনারা যে অভিযোগটা তুললেন, না না হাসপাতালের অভিযোগটা সরকার কোনো এনেবে না, হাসপাতাল তৈরি হবে বলে জায়গাটা তার নিজের নামে করেছে, সে টাকাটা তার নয় ছয় হলো, তার নিজের নামে সম্পত্তি তো করতে পারে না। আর সে যে সংস্থায় ছিল হলদিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রে সেচ ডিপার্টমেন্ট সর্বক্ষেত্রেই আজকে তার যে অ্যাসিস্ট্যান্ট রাখাল, যে রাখাল যে অ্যারেস্ট হয়েছিল জেলে ছিল, যে রাখাল আমার বিধানসভা কেন্দ্রের রাখাল বেরা,
যার প্রেস আছে কলকাতায়, তাকে তো অ্যারেস্ট করা হয়েছিল, মানিকতলায় টাকা নিয়েছিল সেচ দপ্তরের টাকা নেওয়ার জন্য। ও তো শুভেন্দুর অ্যাসিস্ট্যান্ট, ওকে তো পুলিশ খুঁজছিল, অ্যারেস্ট করেছে, জেলে ছিল, আবার জামিন পেয়েছে। তাহলে সেচ দপ্তরের টাকা নয় ছয় করে চাকরি দেওয়ার নাম করে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অভিযোগ আছে, হলদিয়ার ডেভেলপমেন্টের অভিযোগ আছে, তাহলে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না কেন? পুলিশ ব্যবস্থা নেওয়ার নিতে সময় সময় আসুক, ঠিকই ব্যবস্থা নেবে। শুভেন্দু অধিকারের বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। এবং ওর স্ত্রী অভিযোগ করতে দেরি করেছিল যে তার বডিগার্ড যে ওই কি চক্রবর্তী, ওই যে মহিষাদলের চক্রবর্তী মারা গেছে। আমরা প্রথম দিন থেকেই বলেছি যে ওর ও সুইসাইড করেনি, ও সার্ভিস রিভলভার দিয়ে ওকে হত্যা করা হয়েছে, সেটা তদন্ত হচ্ছে। তার স্ত্রী অভিযোগ করেছে তার স্ত্রী তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, সেটা সঠিকভাবে তদন্ত হলে সঠিক ব্যাপার বোঝা যাবে।